নমস্কার বন্ধুরা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একটি নোটিশ নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে অফিস অব দ্য হুগলি জেলা পরিষদের অফিসের ওয়েবসাইট থেকে এটা বেরিয়েছে পোস্ট অফিস হচ্ছে চিনচুড়া এবং ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি কী বলছে নোটিস ফর দ্য এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ফর গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিস আন্ডার স্টেট বার্ডগেট হেড অ্যান্ড এনএইচএম এম আয়ুষ ওকে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ দ্য পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক medical officers under state budget head and part time কন্ট্রাকচুয়াল আয়ুষ হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার্স আন্ডার ন্যাশনাল হেলথ মিশন এনএইচএম ফর টোয়েন্টি সিক্স নামস অফ গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারি ইন টোটালস ওকে তো কী বলছে এলিজিবেল গাইডরা আপনাকে অবশ্যই মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাকে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান পাস করতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা আর ইকুইপমেন্ট বোর্ড থেকে কিন্তু আপনাকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই আপনাকে বিএইচএমএস করতে হবে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি করতে হবে হোমিওপ্যাথির ওপরে এবং আপনাকে কিন্তু অবশ্যই এনএইচএম হেড एन एच एच एमओ ए पोस्ट ग्रेजुएट डिग्री और ग्रेजुएट और डिप्लोमा इन होमिओपैथी एन इंस्टीट्यूशन इन्स्टिट्यूशन बाय सेंट्रल काउंसिल ऑफ़ होमिओपैथी एंड मास्ट वि रजिस्टर्ड विथ स्टेट और सेंट्रल काउंसिल ऑफ़ होमिओपैथी एज की लागे एक क्षेत्र एज लागे अवश्य क्योंकि एक क्षेत्र में मिनिमाम মানে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে হলে চলবে না এক এক দু হাজার চব্বিশের ওপরে বেশ করে আপনার বয়স কিন্তু পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে হতে হবে এবং কিন্তু অবশ্যই পাঁচ বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন যদি আপনি এস সি এসটি ক্যান্ডিডেট হন এবং যদি অবশ্যই হন তাহলে কিন্তু তিন বছর ছাড়া আপনারা পেয়ে যাবেন ওকে ল্যাঙ্গুয়েজ কী জানতে হবে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে বেঙ্গলি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লিখতে এবং বলতে কিন্তু আপনাকে অবশ্যই জানা জানিয়ে থাকতে হবে অনারিয়াম অর্থাৎ আপনাদের মাসিক বেতন হবে এক্ষেত্রে ষোলো হাজার টাকা পার মান্থ কিন্তু আপনাদের ক্ষেত্রে বেতন হবে ডকুমেন্টস কি লাগবে ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে অ্যাডমিট কার্ড লাগবে সেকেন্ডারি এক্সামিনেশনে মার্কশিটস লাগবে সমস্ত প্রফেশনাল কোয়ালিফিকেশানসে ওকে আপনার কিন্তু এপিক কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড এই যে কোনো তিনটা লাগবে এপিক কার্ড আধার কার্ড প্যান কার্ড লাগবে তো এপিক কার্ড আধার কার্ড রেশন কার্ড লাগবে যে কোনো তিনটে আপনার ডকুমেন্টস লাগবে সেলফ ডিক্লারেশন অফ দ্য সেম প্রেজেন্ট অ্যান্ড দ্য পারান্ট অ্যাড্রেস যদি থেকে থাকে সেটা লাগবে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে যদি কিছু এটা অ্যাপ্লিকেবল হয় তো সেক্ষেত্রে কাজ যদি আপনি কাস্টটা অন্তর্গত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে ওকে দেন এখানে আপনারা কিন্তু ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই মোর দেন ওয়ান জিপি লেভেল ডিসপেন্সারি মানে একটা ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই ওয়ান মোর দেন অর্থাৎ একের বেশি কিন্তু গ্রাম পঞ্চায়েতের অধীনে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লিকেশনস ইন প্রেসক্রাইব ফর অ্যাজ এনক্লোজ হেয়ার উইথ টু বি ডালি ফিল্ড আপ বাই দ্য ক্যান্ডিডেট দ্য ডালি ফিল্ড আপ অ্যাপ্লিকেশনস উড বি সাবমিটেড টু দ্য ব্লক অফিস কনসার্ন অ্যালং উইথ অল রেলিভেন্ট টেস্টিমোনিয়ালস বাই ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ ছাব্বিশ দুই দু হাজার চব্বিশের মধ্যে অফিস টাইমে যে কোনো গভর্নমেন্ট হলিডে ছাড়া আপনারা যে কোনো দিন গিয়ে কিন্তু আপনারা ফর্মটি কিন্তু জমা দিয়ে আসতে পারেন ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে ফাইনাল সিলেকশন উইল বি মেড ইন অ্যাডিং মেড অ্যাডিং মার্কস ইন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড ভাইভা হুক টেকেন টুগেদার ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ ইন ইচ পোস্ট ওকে আপনি যে যে পোস্টের জন্য আবেদন করবেন প্রত্যেক পোস্টের জন্যই কিন্তু আপনাকে অবশ্যই ডাকা হবে এবং আপনার কিন্তু অবশ্যই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান প্রফেশনাল এবং ভাইবার যে মার্কস থাকবে সেই করে ওকে কোন কোন ব্লকে আছে বালাগড় আছে ধনেখালী আছে পান্ডুয়া আছে হরিপাল আছে সিঙ্গুর আছে তারকেশ্বর আছে ওকে চণ্ডীতলা আছে চণ্ডীতলা ওয়ান চণ্ডীতলা টু জাঙ্গিপাড়া আছে আরামবাগ আছে খানাকুল ওয়ান আছে খানাকুল টু আছে গোঘাট আছে ওয়ান গোঘাট টু আছে তো প্রত্যেকটাতেই কিন্তু এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী দিয়ে দেওয়া রয়েছে কতগুলো করে আছে কোন কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে কোন স্টেট স্টেট বার্ড কোন এইচ এম এ অধীনে সমস্ত কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে ওকে তো আপনাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটা কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে এখানে আপনার নিজে অবশ্যই নাম লিখতে হবে এখানে আপনার নোটিফিকেশান নাম্বার লিখতে হবে কোন কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন ওকে কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে কোন ব্লকের অধীনে সমস্তটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে দেন এখানে আপনার নেম লিখতে হবে এখানে আপনার বাবার নাম অথবা আপনার হাজব্যান্ডের নাম লিখতে হবে তারপরে আপনার এখানে অ্যাড্রেস লিখতে হবে ব্লক লিখতে হবে সাব ডিভিশন লিখতে হবে ডিস্ট্রিক্ট লিখতে হবে পিনকোড এবং টেলিফোন নাম্বার কিন্তু আপনাকে এখানে লিখতে হবে ওকে তারপরে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি পাবে এই এর সাথে যদি সেম হয় তাহলে ইয়েস হলে ইয়েস নো হলে নো নো যদি হয় তাহলে আপনাকে আবার পুরো অ্যাড্রেস লিখতে হবে ডেট অফ বার্থ এখানে লিখবেন এখানে আপনার ক্যাটাগরি লিখবেন ন্যাশনালিটি লিখবেন এবং তারপর সেক্স ফিমেল আর মেল সেটা লিখবেন দেন এখানে আপনার হায়ার সেকেন্ডারিতে কোন স্যাল পাস করেছেন কত পার্সেন্ট মার্কস পেয়েছেন ডিভিশন আর ক্লাস রিমার্কস যদি কিছু থেকে থাকে সেগুলো আপনাকে এখানে লিখতে হবে ওকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে লিখবেন দেন এখানে আপনাকে অবশ্যই সিগনেচার করে এখানে ডেট এবং এখানে প্লেস দিয়ে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফর্মটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ দিয়ে আসতে হবে আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারেন অথবা কিন্তু আপনি এই ফর্মটাও ফিল আপ করতে পারেন এই ফর্মটা ফিল আপ করবেন কারণ এটা পরিষ্কার রয়েছে তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের এই ফর্মটি ডাউনলোড করে দেখিয়েছিলাম তো ফর্মটি আপনারা পেতে গেলে আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে তো লিঙ্কটা হচ্ছে হুগলি ডট এনআইসি ডট ইন তো আপনারা এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন সেখানে গিয়ে কিন্তু আপনারা এই পিডিএফটা দেখে নিতে পারেন এবার যদি আপনাদের মনে কোয়ারি হয় যে আপনারা ফর্মটি কোথা থেকে পাবেন তাহলে আমি এই ফর্মটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করলে কিন্তু খুব সহজেই এই পিডিএফটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলকে দা ওয়েকে অবশ্যই রেগুলার ফলো করতে থাকুন ওকে আপনাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ